আজ নিজের দিকে তাকালে বুঝতে পারি যে এই 3.5 হাতে শরীরটা যতদিন সংসারের মধ্যে থাকবে ততদিন সে কতটা একা আর কতটা অসহায়। তবে এ বিষয়টি যে উপলব্ধি করেছে সেই একমাত্র বুঝতে পারবে অপরের একাকিত্বের যন্ত্রণার কথা। নচেত সবটাই রোগ বা পাগলামি বা চায়ের টেবিলে হাসির বিষয়, জাস্ট টাইম পাস। সারাটা জীবন শুধু অপরের ও নিজের ইচ্ছার খিদমতগিরি করাটাই যেন নিয়ম। সকলের জন্যে করে যাও আর রাতে নিজের কথা নিজের সঙ্গে শেয়ার করতে করতে বালিশ ভেজাও আর কখন ঘুমিয়ে পড়ো। পরদিন আবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তৈরি হও সকলকে তোষামত করে চলার জন্য। এইভাবে ঘষে ঘষে চলতে চলতে দেহ খাঁচার কোনো একটা দিক ছ্যাঁদা হয়ে উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সব সম্পর্ক শেষ। তারপর ছবি, মালা, ধূপের ধোয়া আর ভুলে যাওয়া।
একাকিত্ব যেন এক অজানা জ্বর, যা কোনো ব্লাড টেস্টে ধরা পড়ে না বা ধরা পড়ে না কোনো সোনোগ্রাফি বা এক্সরেতে, শুধু পথ চেয়ে চেয়ে কেটে যাওয়া বা কাটিয়ে দেওয়া। শুধু জানলার বাইরে বয়ে যাওয়া গঙ্গার জোয়ার ভাটার সঙ্গে নিজের জীবনে জোয়ার ভাটার মিল খুঁজে ফেরা। আমি প্রজ্ঞা চৌধুরী। আমার ঠিকানা একটা 550 স্কোয়ার ফিটের 2 কামরার ঘর। ঘড়িতে এখন 12:30, এখন থেকে রাত 9টা পর্যন্ত আমার একা থাকার সময়। এই সময়টা তাই জানলার ধারে বসে গঙ্গা দেখে কাটাই। কলকাতায় ঘর নিতে গেলে বাবুসোনার কথায় ধোঁয়া খেয়ে বেঁচে থাকা, তাই একটু কলকাতা থেকে দূরে নির্গড়া। ও বাবুসোনা আমার ছেলে, আমি ওর জন্মানোর সময় ওর নাম রেখেছিলাম মনোমিত। তবে মিত ওর অনেক হলেও ওর আসল মিত ওর স্ত্রী শ্রীলেখা। শ্রীলেখা আমার ছেলের বউ, বড় ভালো মেয়ে, সব দিকে ওর খেয়াল। এটা তোমার টিফিন, আমি মায়ের ঘরে যাচ্ছি, তোমার আর কিছু লাগবে? না। আচ্ছা শোনো, মার না তোর শরীরটা ভালো ছিল না, তুমি যাওয়ার আগে একবার দেখা করে যেও, ঠিক আছে? মা তোমার খাবার এনেছি। আজ তোমার শরীরটা কেমন আছে মা? দেখি জ্বরটা আছে কিনা। তোরা আজকের দিনের কথাটা মনে রেখেছিস? আজকে কি আছে মা? বাবুসোনারও বোধহয় মনে নেই না? মা চলি, ভালো থেকো, কেমন? মা আজকের দিনটার কথা মনে আছে কিনা জিজ্ঞাসা করছে। না শ্রীলেখা, ওর মাথায় যা কাজের চাপ, ওকে আর কষ্ট দিস না, ওর মনে না থাকাটাই স্বাভাবিক। মা প্লিজ আমায় একটু মনে করিয়ে দাও। আজ তোর বাবার মৃত্যু দিন। আমি সত্যি খুব অন্যায় করেছি মা, প্লিজ আমায় ক্ষমা করে দাও। না বাবা, আমি তোদের দোষ দিই না, তোদের কাজের যা যা, আর আমার তো শুধু স্মৃতি হাতড়ানো, মনে থাকাটাই স্বাভাবিক। একটা মালা এনে দিস, তোর বাবার ছবিতে দে। বেশ মা, রাতে বাড়ি ফেরার সময় নিয়ে আসবো, এখন তবে যাই। আমি তাহলে আসছি মা, তুমি খাবারটা খেয়ে নিও, আজকে মিটিং আছে, না হলে আমি নিশ্চয়ই থাকতাম, ফেরার সময় তাড়াতাড়ি চেষ্টা করব। হ্যাঁ আয় মা, তোর দেরি হয়ে যাচ্ছে। আজ ওর স্কুলে অভিভাবকদের সঙ্গে মিটিং আছে, তাই ফিরতে দেরি হবে। আমার বৌমা একটা বেসরকারি স্কুলে শিক্ষকতা করে, আর ছেলে সেলস রিপ্রেজেন্টেটিভ। গঙ্গার ওপারের ঢেউগুলো কি বড় বড় হয়ে আছড়ে পড়ছে, এখনই তো বান আসার সময়। এই প্রতিদিন বান দেখলেই মনে পড়ে যায় আমার ছোটবেলার কথা। এসো আজ তোমায় আমার জীবনের গল্প শোনাই, যদি ভালো না লাগে তাহলে তুমিও বইয়ের পাতা বন্ধের সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, কারণ আমার মতো মানুষদের জীবনের শেষ প্রান্তে পৌঁছে শুধু অতীত স্মৃতি চারণ ছাড়া আর কি আছে? মনে উদ্যমতা থাকলেও শরীর সাথ দেয় না, তাই কখনো ভাবনা স্রোতে ভেসে যাওয়া, আর কখনো ভাটার কাদায় বসে কি পেলাম আর কি পেলাম না তার হিসেব কষা। নিজের দিকে তাকিয়ে আজ শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমার বর্তমান যেন কারোর ভবিষ্যৎ না হয়।
একটা পথ একা হয়ে ভেসে যায়, একা মন একা পথ একা হয়ে ভেসে যায়। জীবনে কোন বাকে প্রাণ পাখি উড়ে যায়, জীবনের কোন বাকে প্রাণ পাখি উড়ে যায়, একা মন একা পথ একা হয়ে ভেসে যায়। আমার ছেলেবেলা কাটে বর্ধমান জেলার ছোট্ট গ্রাম সুরপুরে। বাবা গ্রামের হাই স্কুলের প্রধান শিক্ষক অনিমেষ চট্টোপাধ্যায়। ছাত্রগড়াই তার প্রধান কাজ ছিল, তাই তাঁর কাছেই আমার হাতেখড়ি আর তাঁর কাছেই প্রাথমিক পড়াশুনোর পাঠশালা। আমার মা ছিলেন মমতাময়ী, স্নেহময়ী ও ভক্তিমতী, কিন্তু তার কোনো অভিব্যক্তির প্রকাশ ছিল না, তিনি ছিলেন এতটাই গুপ্ত। তাই তার ভালোবাসা আমি বুঝতে পারিনি, যখন বুঝেছিলাম তখন আমি আর ওখানে ছিলাম না। সকাল থেকে রাত পর্যন্ত কাকাদের আর ঠাকুমার সেবা করতে করতে আর তাঁদের ভাই ফরমাস খাটতে খাটতে জীবন কালি করা ছাড়া আমাদের সময় দিতে পারত না। তাই বাবা স্কুলে চলে গেলে এর বাড়ির রাম তো ওর বাড়ির গাছের কাঁঠাল, এই গাছের পেয়ারা তো অন্যের গাছের লাউ। তাছাড়া কেউ ছিপ নিয়ে মাছ ধরতে বসলে মাছ ওঠার আগে ঢিল মেরে পালিয়ে যাওয়া, তারপর সব সাপ সাপান্তর আর দৌড় মেরে পালানোর সঙ্গে সঙ্গে আনন্দ হাসি। এখন মাঝে মাঝে মনে হয় ওদের সাপ সাপান্তই কি আজ আমাকে এখানে টেনে এনে ফেলল, কি জানি। যাক, তারপরে শোনো, তখন আমি 7 কি 8 পড়ি, আমার সঙ্গে পরিচয় হয় সুব্রতদার। সুব্রতদা আমার বাবার ছাত্র, সপ্তাহে 3 দিন আসতো আমাদের বাড়িতে বাবার কাছে পড়তে। সুব্রতদা খুব মজার মানুষ, ঠোঁটের কোণে হাসি যেন তার সবসময় লেগেই থাকত। যেমন মজার মজার কথা বলত, তেমনই যে কোনো অবস্থা বা পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারত। আমি আজ তার সম্বন্ধে এত কথা বলতে পারছি তার কারণ আমার তার কথা বলার ধরন থেকে শুরু করে সবই ভীষণ ভালো লাগত, হয়তো একটু বেশিই লাগত। আমি তাকে বেশ পছন্দ করতাম। পাকে চক্রে যখন আমি ম্যাট্রিকের প্রস্তুতি নিতে তৈরি হচ্ছি, বাবা সুব্রতদাকে আমায় পড়াতে বললেন। সুব্রতদাও গুরুর কথা অমান্য করে কি করে। আমার জীবনে এর মধ্য দিয়ে শুরু হলো একটা অন্য অধ্যায়। সুব্রতদার কাছে পড়তে যাওয়ার থেকে তার সঙ্গ পাওয়াটা যেন আমার কাছে প্রধান হয়ে উঠল। তারপর বয়সের তাড়না, সুব্রতদার প্রতি আকর্ষণকে বাড়িয়ে পছন্দকে কখন ভালোবাসায় রূপান্তরিত করল তা আজ আর বলতে পারবো না। তবে কখনো তার কাছে প্রকাশ করিনি যে আমি তাকে ভালোবেসে ফেলেছি। তার পড়ানো মাথায় ঢোকার থেকে তাকে ঘিরে স্বপ্নগুলো ঘুরে বেড়াত বা ঘিরে ধরত আমাকে। শুধু
আছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি ভেবো না
আজকের পড়া এই পর্যন্তই থাক। তোমরা এবার এসো। জিলাম, একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে, এসো। আর দেখ জিলাম, তোকে একটা কথা বলি, তুই আমার মাস্টার মশাইয়ের মেয়ে, আমার চেয়ে অনেক ছোট, আমার বড় আদরের, কিন্তু রঙিন স্বপ্নের জাল বুনে বাস্তবের মুখোমুখি হওয়া যায় না। আজ আমার বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু তবু আমি বলবো, তুই আমায় যেভাবে দেখিস আমি কিন্তু তোকে সেভাবে দেখি না, তুই আমায় যেভাবে ভাবিস আমি কিন্তু তোকে সেভাবে ভাবি না, আর যাকে দেখি যাকে ভাবি এই অঘ্রাণী আমার তার সঙ্গে বিয়ে। তুই প্লিজ আমায় ক্ষমা কর, পারলে আমায় ভুলে যা, আমি তোর দাদা, তাই দাদার মতোই থাকতে দে না। শুভ্রদাকে ভালোবাসি মা, আমি শুভ্রদাকে ভালোবাসি, আমি
আমি শুক্রদাকে কি ভাবছিলাম, নিজের মন কেঁচে পড়ো মা। কি হচ্ছে এটা, কি ছিলাম আজ? এই কথাগুলো ভাবলে তার জন্যে মাথা হিট হয়ে আসে, কারণ সেদিন তো আমি তাকে পাওয়ার জন্যে নিজের সম্মান ঘোচাতে প্রস্তুত ছিলাম, কিন্তু সে নিজের সঙ্গে সঙ্গে আমার সম্মানও রক্ষা করেছিল। সেদিন রাতে প্রচণ্ড রাগ হয়েছিল তার উপর, হয়তো বেশি চাওয়ার ফল। এর ঠিক দু মাসের মধ্যে বাবা আমায় মামার বাড়ি পাঠিয়ে দিল এবং ঠিক তার পাঁচ বছর পরে আমার বিয়ে ঠিক হয়ে গেল। জীবনে ভুল করেছি সত্যি, তবে সেটা মেটাতে কি বিয়ে হওয়ার প্রয়োজন ছিল সেটা আমার অভিভাবকেরা বুঝল না, জোর করে চাপিয়ে দিল অন্যের গলায়। হাওড়ার অনন্ত চৌধুরীর পুত্র প্রবোধ চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। চুপি যায় হাসি দিয়ে গান দিয়ে বই নিয়ে যায়, তাকে ধরা যায় না, কে জানে ঠিকানা, তাকে বাঁধা যায় না। চুপি চুপি আসে আর চুপি চুপি যায় হাসি দিয়ে গান দিয়ে বই নিয়ে যায়, তাকে ধরা যায় না, কে জানে ঠিকানা, তাকে বাঁধা যায় না। Thank you.
বর্ষার জলে থই থই নাচে, কখনো বর্ষার জলে থই থই নাচে, ঝড় হই আবার ভেঙে যা, চুপি চুপি আসে আর চুপি চুপি যায়, হাসি দিয়ে গান দিয়ে বই নিয়ে যায়, তাকে ধরা যায় না, কে জানে ঠিকানা, তাকে বাধা যায় না। বিয়ের পর প্রমথবাবু অর্থাৎ আমার স্বামীর সঙ্গে সম্পর্ক সবটাই আমার ইচ্ছার বিরুদ্ধে। স্বামী যদি তার স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে সেটা আইন সিদ্ধ। তাই তো সেই প্রতিবাদ, সেই কান্না হয় হাসির খোরাক। দেহের যন্ত্রণা, মনের যন্ত্রণা বুকের কাপড়ের তলায় চাপাই থাকে। শাশুড়ির খিটমিট, শ্বশুরের দোষ ধরা ও দেওরের ফাজলামি সবই শুধু সহ্য করার পালা। বললেই অশান্তি আর চপেটাঘাত, বাবা মায়ের মুখে স্বস্তির হাসি ফোটাতে আর ছেলে যে ভেড়ুয়া নয় তার প্রমাণ দিতে নিত্য অশান্তি সংসারে লেগেই থাকত। আমার বলাকাওয়ার বন্ধুই আমার শাসনকর্তা, তাই বলবো কাকে, সবই সহ্য মুখ টিপে। তখন আমার মায়ের কথাগুলো খুব মনে পড়ত। বিয়ের পর ফরমাস খাটতে খাটতে দিন শেষ, তাই আর চোখের জল শুকিয়ে জীবনও শেষ। বিয়ের পর সব মানুষেরই কিছু চাহিদা, আশা আকাঙ্ক্ষা থাকে, আমারও ছিল। কিন্তু সেই সব শখ আহ্লাদ জীবনের প্রথম ধাক্কায় না পাওয়ার যন্ত্রণায় বিহ্বল হয়ে পড়ল। সেই বিহ্বলতা কাটিয়ে উঠতে না উঠতেই আর এক চরম আঘাত এসে পড়ল। আজ আর আশা আকাঙ্ক্ষা বলে কিছু নেই, আজ যেন দাসীবৃত্তিই প্রধান। মাগ্গি গণ্ডার বাজারে বিনে পয়সায় এমন দাসী পাওয়াও ভাগ্যের কথা।
তাই যাদের ভাগ্য সুপ্রসন্ন তাদের পদমার্জনা করে তো চলতেই হবে। তাই দাঁতে দাঁত চেপে সহ্য করা ছাড়া আর কিছুই উপায় ছিল না। এইভাবে গতানুগতিক ধারায় চলতে চলতে ফাই ফরমাস খাটতে খাটতে হঠাৎ আমি একদিন মা হয়ে গেলাম। আবার অনেক আশায় বুক বাঁধতে শুরু করলাম ওই ছোট্ট প্রাণটিকে ঘিরে। একটু একটু করে গড়ে তুলব আমার নিজের ছেলেকে। ছেলের 5 বছর বয়স হবার সাথে সাথে আমাদের সংসার পৃথক হয়ে গেল। ভাবলাম ভালোই হলো, জীবনে প্রেম প্রীতি ভালোবাসা সব তখন গঙ্গা জলে বিসর্জিত। তখন একটাই কাজ, কেবল দায়িত্ব আর কর্তব্য পালন করা। সংসারের দায়িত্বভার এখন আমার হাতে, আমি এখন গৃহকর্ত্রী। আমার স্বামীও এখন সবটা না হলেও কিছুটা আমার কথা শোনে বা বোঝার চেষ্টা করে। এভাবেই বিয়ের প্রায় 12 বছর পর আমাদের মধ্যে একটা সুস্থ স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠল। দেখো প্রজ্ঞা, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, আজকে আমি সেই কথাটা তোমাকে বলতে চাই। অনেকদিন তোমাকে কষ্ট দিয়েছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আবার কি আমরা নতুন করে বাঁচতে পারি না? তখন বাবুসোনা 10 বছরের। এভাবে একটু একটু করে সবে গোছাতে শুরু করেছি। আজ নিজের সংসার, খাওরে মাখরে পররে সব কিছুর মধ্যেই একটা নিজস্ব ভাব, একটা স্বাধীনতা। আজকে আর বাধা দেওয়ার কেউ নেই, কৈফিয়ত তলব করারও কেউ নেই। অনেকদিন পরে যেন দুঃখের কালো মেঘ সরে গিয়ে একটু হাসির মুখ দেখতে পেলাম। এখন যেন একটু একটু করে স্বামীকে ভালোবাসতেও শুরু করলাম, নিজের মতো করে পেতে লাগলাম। এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন চার দেহ ধরি করি যত খেলা,
কাল তার দেহ পুড়ে হয় ময়লা, কাল তার দেহ পুড়ে হয় ময়লা। একা মন, একা পথ, একা হয়ে ভেসে যায়। একা মন, একা পথ, একা হয়ে ভেসে যায়। মানে মানে মেয়েকে নিয়ে কেটে পড়ুন না, কি বলছেন আপনি? ঠিকই বলছি আমি, আমার তো ছেলেকে খেয়েও ওর আসবেটা নেই। আর তাছাড়া ওই মেয়ে, ওকে তো আমরা রাখবো না, কার কোথায় মুখ পুড়িয়ে আসবে তার দায় কে নেবে? শুনি, আমার মেয়ে, আমার মেয়ে ওরকম নয় বিয়া, চুপ করো। সেই ছোটবেলা থেকে শুনছি সুব্রত না পরমব্রত তার সঙ্গে প্রেমে আবু অজয় মাসা ছেলেটাও নেই। এরপর ওর দেহের জ্বালা কে মেটাবে শুনি? এত ছোট কথা আপনি বলতে পারলেন কেন সাই? কি আমরা ছোট না? আপনি তো ভদ্রল, তার মেয়েকে নিয়ে চলে যাচ্ছেন না কেন? আপনি এবার আসুন, এখন আসুন। জানেন যাওয়ার সে তো
এখানে আছে, ভালোই আছে, তুমি চিন্তা করো। জীবনের কথা মন আর ভেব না, এ জীবন আজ আছে কাল থাকবে না। জীবনের কথা মন আর ভেব না, এ জীবন আজ আছে কাল থাকবে না। কঠিন সত্য যা মেনে নিতে হবে, এ জীবনে সবই একা একা যেতে হবে। কঠিন সত্য যা মেনে নিতে হবে, এ জীবনে সবই একা একা যেতে হবে। কালের উপরে যেন নেই কারো হাত, এ জীবন নিভে গেলে সবই বেহাত। এ জীবন নিভে গেলে সবই বেহাত। একা মন একা পথ, একা হয়ে যায়। একা মন একা পথ, একা হয়ে ভেসে যায়। জীবনের কোন বাঁকে প্রাণ পাখি উড়ে যায়, জীবনের কোন বাঁকে প্রাণ পাখি। এরপর সামান্য একটা সেলাইয়ের কাজ নিয়ে, স্বামীর সামান্য সঞ্চিত পুঁজি নিয়ে চলে এলাম কলকাতার ময়রাপাড়ার একটা বস্তিতে। ভদ্রলোকের সমাজে থাকতে হলে ভাড়াও অনেক গুনতে হত, তাই শুরু হলো ছোট লোকেদের সঙ্গে বাস। ছেলেকে একটু একটু করে তৈরি করা বা মানুষ করাই তখন আমার প্রথম কাজ। এই বস্তির মধ্যে থেকেও নিজের সম্মান বাঁচিয়ে চলাটাও তখন আমার দায়িত্ব। আজ উপদেশ দেওয়ার মতো, পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তবে একটা স্বাধীনতা আছে। একবেলা ভাত আর একবেলা জল হলেও একটা শান্তি আছে। দিদি, সেলাইগুলো নিয়ে নাও। ও প্রজ্ঞা, আয়। এবার তো দেখছি দিনের আগেই কাজগুলো শেষ হয়ে গেল। বস, তোর জন্য একটু কেক নিয়ে আসছি। বুঝলাম, যাওয়ার সময় পুরোটাই নিয়ে যাস। তুমি আর কত দেবে দিদি? আমি যদি একটা কাজ পেতাম। কাজ? কি কাজ করবি তুই? যে কোনো কাজ। অনেক সময় মালকিনের সঙ্গে এই অপারগতার কথা আলোচনা করতাম। ছেলের বায়না না মেটাতে পারার কষ্টের কথা জানতো আমার মালকিন। একদিন সে আমাকে একটা উপায় বার করবে এমন কথা বলল। আনন্দে চকচক করে উঠল মুখ। যদি অন্য কিছু করে আরো দুটো বেশি পয়সা রোজগার করে একটু সাচ্ছল্য আসে সংসারে, সেই আশায় বুক বাঁধলাম। একদিন সেই সেলাই মালকিন দিদি নিয়ে গেল তার এক সহকারীর কাছে। জায়গাটা কলকাতার মধ্যেই, একটা অন্য কলকাতা। চিতপুরের ঘিঞ্জি এলাকার গলির ভেতর তস্য গলি দিয়ে ঢুকে একটা বাড়ির সামনে এসে ভাবছি, এ কোথায় এলাম? কি কাজ দেবে সেলাই মালকিন বাড়িওলি দিদি?
অনেক দিনে পুরানো সিঁড়ি বেয়ে উঠছি আর ভাবছি দিদি আমায় কোন ব্যবসায় নামাবে। আমার মনে অনেক আশা ওই বন্ধ দরজার ওপারে, যা খুলে দিতে পারে আমার পাথর চাপা বরাত। মনে মনে ভাবছি যত কষ্টই হোক ছেলের স্বার্থে কাজ করতে আমাকে হবেই। দরজা খুলে গেল, ভাবলাম আমার বরাতও খুলল ওই কপাটের সঙ্গে সঙ্গে। এবার পারবো দারিদ্রের সঙ্গে লড়াই করেও শিড় দ্বারা সোজা করে হাঁটতে। স্কুলের চাহিদা না মেটানোর দায়ে আমার বাছার ক্লিষ্ট মুখটা আর দেখতে হবে না। স্কুল যা চায় তা হাতে করে নিয়ে যেতে পারার আনন্দে উজ্জ্বল মুখটা কল্পনা করেই আমার বুকটা ভরে উঠল। সারাদিন খেটে আমি তা জোগাড় করব যা আমার ছেলেকে স্বাচ্ছন্দ্য দেবে। কিন্তু বিধাতা আমার বরাতে অত সুখ লেখেননি। মালকিন দিদির বাবুর বাড়িঘর, আচার ব্যবহার, কথাবার্তায় আমার বুকে বাঁচতে লাগলো হাজার দামামা। মনে মনে ভাবতে লাগলাম এ কোথায় এসে পড়লাম। হে ঈশ্বর, তথাকথিত ছোটলোকদের বস্তিতে থেকে যে অমূল্য ধন আমি সগর্বে রক্ষা করেছি আজ কি ভদ্রলোকদের পাড়ায় এসে খোয়াতে হবে? এখন আমি কি করি, কোথায় যাই? দেওয়ালে পিঠ ঠেকিয়ে বলির পাঠার মতো দাঁড়িয়ে রইলাম নির্বাক নিশ্চুপ আমি এক অসহায় মা। আমি তো মা না, এ কাজ আমি কি করে করব? কিভাবে আমার সন্তানের কাছে আমি মুখ দেখাবো? এমন হাজারো প্রশ্নের গোলক ধাঁধায় ডুবে গেলাম। আমার সত্তা হারিয়ে গেল আমার শরীর থেকে, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম বাবুর কার্পেট মোড়া ড্রয়িং রুমে। তাতে আমার কিছু এসে যায় না,
কিন্তু তুই এখানে আমার ভাগ্য সুব্রতদা, তোমার বিয়ের 5 বছর পর আমার বিয়ে হয়ে গেছে। তারপর আজ ছেলে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত তার সংসার, কিন্তু মেয়েদের জীবন শুধু নোঙর বাঁধার, এক ঘাট থেকে আরেক ঘাটে। সব ঘাট পেরিয়ে এখন আমি ছেলের ঘাটে নোঙর বেঁধেছি, যেখানে 1000 টাকার হাত খরচায় 1000 চাহিদা মেটা সম্ভব নয়। কথা বলতে বলতে আজ অনেক রাত হয়ে গেল। মেয়েদের রাধার পরে বাড়া, আর বাড়ার পরে রাধা, এই ছকেই বাঁধা জীবন। তাই স্বভাবসিদ্ধ সেই ভাবনায় মনটা কেমন উসখুস করে উঠল সবার বাড়ি ফিরে আসার কথা ভেবে। আর চোখের খুলে কেমন ঘুম জড়িয়ে আসছে। তাই বন্ধু, এবারে আসি। বছরে প্রজ্ঞা চৌধুরী জীবন দিয়ে এইটুকু উপলব্ধি করতে পেরেছে যে সকল মেয়েদের প্রতিষ্ঠিত হওয়া আগে দরকার, দরকার পরের কাছে হাত না পাতার উপায় অনুসন্ধান করার, তবেই বেঁচে থাকা বা টিকে থাকা সম্ভব। নচেত আমি আমারই চাহিদার গুরুত্ব দিতে পারবো না, শুধু মরে মরে পরের মুখাপেক্ষী হয়ে বেঁচে থাকাই সার হবে। আর প্রতিদিনকার চাহিদাকে গলা টিপে মেরে ফেলতে হবে। প্রেম প্রীতি জীবনে আবার আসবে, কিন্তু সময় চলে গেলে আর ফিরে আসবে না। মেয়েরা প্রথমে বাবার, তারপরে স্বামীর ও শেষে ছেলের অধীনস্থ হয়ে বেঁচে থাকে। এই অধীনস্থ অবস্থা থেকে বের হতে না পারলে সব কিছু মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। জীবন জীবনের মতো চলবে, আর এই ঘাটে ঘাটে নোঙর বাঁধা কোনো দিনই শেষ হবে না। বাঁচলে ভালোভাবে বাঁচো, সম্মানের সঙ্গে বাঁচো, তবেই জীবনের সার্থকতা।